بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم हे जगतवासी আমি সকলের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে কোরআন শরীফ যদি খুলি তাহলে রূহের দংশ নাই, মৃত্যু নাই, আত্মার দংশ নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, তাহলে ধ্বংস আছে কিসের? আমাদের দেহের ধ্বংস আছে, আমাদের দেহের ধ্বংস আছে, এবং আমার আত্মার বা রুহের কোনো ধ্বংস নাই, মৃত্যু নাই। তাহলে আমি বলবো যে কোরআন বলেছে আত্মা বা রুহের কোনো ধ্বংস নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই। এই দেহটা এক সময় মাটির থেকে আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু আবার এই দেহটা মাটির সাথে মিশে যাবে, কিন্তু আত্মা কিসের তৈরি? সেই আত্মা আল্লাহর অংশ থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই আত্মার কখনো ধ্বংস নাই, মৃত্যু নাই। তবে আমি বলবো আত্মার ধ্বংস নাই ঠিক আছে, কিন্তু আত্মা মরে। যেমন একটা কথা বলা হয় যে এই লোকটা মরছে রে, এই লোকটা মরছে, আসলে কিন্তু মরছে না, কিন্তু বলতেছে মরছে। তার মানে লোকটা যে কোনো একটা কাজে হাত দিল, তার অনেক লস হয়ে গেল, লসের কারণে বলতেছে লোকটা মরছে রে, লোকটা মরছে। আসলে মরছে কি? সে তো আসলে প্রাণে মরে নাই, সে মরেছে তার ধন সম্পদ লস হয়ে গেছে, একবার মাঠে মরা হয়ে গেছে। এই বিষয়টা এভাবে বুঝতে হবে যে আত্মার মৃত্যু নাই ঠিক আছে, কিন্তু আত্মা মরে। সেটা কেমন? যেমন আমরা এই দেহটাকে খাদ্য দিয়ে দিয়ে রাখি, আমাদের এই দেহটা মোটা তাজা হয়েছে, তরুতাজা হয়েছে, এখন দেহের একটা শক্তি আছে, আমি কাজ করতে পারি বা কাউকে ধাক্কা দিতে পারি, কাউকে একটা বক্সিং মারতে পারি, দেহের শক্তি হয়েছে। কিন্তু বাবারে, দেহের যেহেতু খাদ্য আছে, আত্মার খাদ্য আছে, তো রুহের তো খাদ্য আছে। এখন দেহের খাদ্য তো ভাত মাছ, রুহু খাবে কি? রুহুর খাদ্যটা কি? আত্মাটা খাবে কি? তাহলে রুহের খাদ্য বা আত্মার খাদ্য আর দেহের খাদ্য কিন্তু এক না। আমার দেহটা খাচ্ছে কি? ভাত মাছ মাংস পোলাও কোরমা বিভিন্ন ফল ফলাদি, কিন্তু আত্মার খাদ্য কি? আত্মা তো আল্লাহর অংশ থেকে এসেছে, এখন আত্মার সাথে আল্লাহ মিশে আছে, আর সেই আত্মা আমার দেহের মধ্যে মিশে আছে। এখন দেখা যায় আমরা চলছি, ফিরছি, খাইতেছি, আমার শরীরটাকে তরুতাজা রাখছি, কিন্তু আমার আত্মার খবর নাই। আত্মা যে ক্ষুধার্ত, আত্মা যে না খেয়ে আছে, আত্মার দিকে আমাদের খেয়াল নাই। আত্মার খাদ্য কি? রুহের খাদ্য কি? তিনি আল্লাহর নাম শ্রবণ করে, আল্লাহর নাম গুণগান করে। যেখানে আল্লাহ নামের গুণগান হয় সেখানে আত্মাটা থাকতে চায়, শুনতে চায়, ভালো লাগে। এবং আত্মা নিজেই আল্লাহর জিকির করে এবং ভালো ভালো কাজের পরামর্শকারী তিনি। এখন দেখা যায় আমরা খাইতেছি, কাজ করতেছি, চলতেছি, দুনিয়াকে ভালোবাসতেছি, কিন্তু আমার যে রুহের সাথে আত্মার সাথে আল্লাহ মিশে আছে, আর সেই আত্মা যে ক্ষুধার্ত, আল্লাহ এই আত্মার সাথে মিশে তখন কি করবে? যে রুহুটা ক্ষুধার্ত, আত্মাটা ক্ষুধার্ত, তাহলে তার ক্ষুধা নিবারণ হয় কিসে? যখন কেউ আল্লাহ নামের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে জিকির করে, তাহলে সেই শ্রবণ যখন আত্মা করে তখন আত্মা ক্ষুধা মিটে, আত্মা শক্তিশালী হয়। আত্মা যখন শক্তিশালী হয়, শক্তিশালী হইতে 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 আত্মা যত শক্তিশালী হবে তখন তার ভিতরে প্রেম বাড়বে,
অলিয়া উলিয়াদের প্রতি, নবী রাসূলদের প্রতি, আল্লাহর প্রতি সেই ব্যক্তির আর প্রেম বাড়তে থাকবে, কিন্তু দুনিয়ার প্রতি প্রেম কমবে, দুনিয়ার লোভ লালসা কমবে, তার মুখ দিয়ে কখনো মিথ্যা বাইর হবে না। তখনই বুঝতে হবে তার আত্মাটা তার জিকিরের কারণে, আল্লাহর ইবাদতের কারণে এই আত্মাটা জাগ্রত হইতেছে, যার ফলে দুনিয়াটা ভালো লাগে না, আল্লাহর নাম শ্রবণই ভালো লাগে। তাই বলি যে আমরা টাইম টাইম খাই, কিন্তু টাইম টাইম তো আমরা আত্মার খাদ্য দেই না। তাহলে আমরা আজকের পর থেকে এই শামিম আলী চিস্তির আলাপ আলোচনা শোনার পর থেকে আমরা মনে মনে একটা টাইম নির্ধারণ করে নেব যে এই সময় আমি এই জিকিরটা করব, ওই সময় আমি এই জিকিরটা করব, ওই সময় আমি এই জিকিরটা করব। তাহলে দেখা গেছে যে আমরা সকালে খাইতেছি নাস্তা রুটি, আমরা দুপুরে খাইতেছি ভাত, আবার রাত্রে খাইতেছি ভাত বিভিন্ন তরকারির স্বাদে। তবে আত্মা যখন ক্ষুধার্ত থাকে, তখন সে আশায় থাকে যে সে যদি আল্লাহর নাম ডাকত, সে যদি নবী রাসূল ওলিয়া উলিয়াদের গুণগান করত, তাহলে আমাদের ক্ষুধা নিবারণ হইতো। এখন দেখা যায় দুনিয়ার জ্বালা যন্ত্রণায় পড়ে, বিভিন্ন টেনশনে পড়ে সেই জিকির করি না, আল্লাহ নামের সেই গুণগান আমরা করি না। না করার কারণে কি হইল, না করার কারণে আমাদের কি হইল? দিন দিন দেহটা তরুতাজা হইতেছে, কিন্তু আমার আত্মার মৃত্যু আমরা টেনে আনছি। আত্মা না খেয়ে পড়ে আছে, আত্মার অসুস্থ হয়ে গেছে। আত্মার অসুস্থ হলে আমরা কিভাবে বুঝব? যখন একটা মানুষের আত্মা অসুস্থ হবে তো কি করে বুঝব? তখন দেখব যে আমি দুনিয়ার জন্য পাগল হয়েছি, সম্পদের জন্য পাগল হয়েছি, নারীর জন্য পাগল হয়েছি, গাড়ির জন্য পাগল হয়েছি, বিভিন্ন খারাপে লিপ্ত হয়েছি। তখনই বুঝতে হবে আমার মধ্যে যে ছয় রিপু দশ ইন্দ্রিয় তারা ছয় রিপুকে নিয়ে মন ব্যাপারে খুব ছুটছে, আর আল্লাহ নামের খবর নেই, আল্লাহর কোনো নাম নেই। তখন সেই দিক দিয়ে আত্মা ক্ষুধার্ত মরার অবস্থা, আর এদিক দিয়ে আমার এই দেহের মধ্যে ছয় রিপু দশ ইন্দ্রিয় মনকে নিয়ে যা মনে চাইতেছে তাই করতেছে। তখনই বুঝতে হবে যে আমি যেহেতু দুনিয়ার নিয়ে পাগল হয়েছি, তখনই বুঝতে হবে যে আমার পরমাত্মাকে আমি মেরে ফেলছি। আমার পরমাত্মা আমার জন্যই তো কাঁদে, আমি তো তার জন্য কাঁদলাম না, কি করতেছি? আল্লাহকে কি কথা দিয়ে আসছিলাম? আজকে আমরা কি করতেছি? হে জগতের মানুষ, হে জগতের মানুষ, আমি অনুরোধ রাখছি, এই পৃথিবীর সকল মানুষের চরণে আমি হাত রাখছি, আমরা আজকের পর থেকে আমরা এরকম ভুল কাজ আর করব না। আমরা যখন এই সময় পাব জিকির করব, আল্লাহকে স্মরণ করব, ধ্যান করব, এরকম ভুল আর কখনোই করব না। হে আল্লাহ ক্ষমা করে দিন, আজকের এই আলোচনার পর থেকে আমরা যেন তোমার পথের পথিক হইতে পারি, আমরা যেন তোমার নামটা ভুলে না যাই। শ্বাস নিতেছি আল্লাহ, শ্বাস ফেলাইতেছি হু, তসবির প্রয়োজন নাই। আমার এই শ্বাস প্রশ্বাসকে যদি আমি তসবি বানাই নেই, আমি শ্বাস নিতেছি মনে মনে আল্লাহ, বাইর হইতেছে হু আল্লাহ, হু আল্লাহ, হু। যখন আমি মৃত্যুবরণ করব, তখন আমার যখন দুর্বল হয়ে যাবে শরীর, ডাকার মতো শক্তি নেই, তখন আমার ভিতরে আত্মা বলতে থাকবে আল্লাহ হু আল্লাহ হু, কেননা আমি তাকে ডেকেছি। তাহলে তিনি আমাকে ডাকবে, আমি যখন তাকে ডাকছি তখন তিনি আমাকে ডাকতেছে যে চিন্তা করো না, তোমার সময় হয়েছে, তুমি চলে এসো, তোমার স্থান সেই ঊর্ধ্বস্থানে রেখেছি, তুমি সাধারণ কোনো স্থানে যাবে না। তুমি পৃথিবীতে যতদিন বাঁচছ ততদিন তুমি আমার নাম প্রত্যেক শ্বাস প্রশ্বাসের সাথে তুমি রাখছ। আজকের পর থেকে আল্লাহ আল্লাহকে হাজির নাজির রেখে আমরা সকলে এই আলোচনাটি শুনলাম এবং শুনেছি, যেহেতু আজকের পর থেকে আমরা এভাবে জিকিরে থাকব, হাতে কর্ম, গৃহের কর্ম, কলকারখানার কর্ম, অফিসের কর্ম, অন্তরে থাকবে তার নাম, তখনই আমার আত্মা হবে সফল কাম। হে জগৎবাসী, আজকে এই কথাগুলো বলেই রাখছি। আল্লাহ হাফেজ।